দুই মাস বয়সী মিফতাহুল জান্নাত জন্ম থেকেই ভুগছে হার্টের সমস্যায়। এ হাসপাতাল ও হাসপাতাল করে বর্তমানে ঠাঁই হয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। ছোট্ট এই শরীরে এরই মধ্যে সম্পন্ন হয়েছে নানা পরীক্ষা নিরীক্ষা। তবে সমস্যা সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পেতে দরকার সিটি স্ক্যান রিপোর্ট। তবে দুর্ভাগ্যের বিষয়, হাসপাতালে নেই কোনো সিটি স্ক্যান মেশিন। 11 মাস বয়সী আয়ানের অবস্থা যেন আরও বেশি জটিল। ফেনী থেকে আগত একই হাসপাতালে চিকিৎসাধীন আয়ান জন্ম থেকে হার্ট, কিডনি সহ মস্তিষ্কের সমস্যায় আক্রান্ত। বর্তমানে চিকিৎসকদের চাওয়া এমআরআই রিপোর্ট। অথচ হাসপাতালে গুরুত্বপূর্ণ মেশিনটির কোনো অস্তিত্ব না থাকায় উপায় নেই দ্রুততম সময়ে চিকিৎসকদের চাহিদা পূরণের। এমআরআই করানো হয়েছিল, ইকো করানো হয়েছিল, এটা বাইরে খরচ তো ব্যয়বহুল। এটা আপনার একটা পরীক্ষাতে আপনার 4,000-3,000 এরকম। এখানে ইকো রক্ত টেস্ট করানো হয়েছে, না সিটি স্ক্যান করানো হয়নি এখনো। ডাক্তারেরাও সিটি স্ক্যানের জন্য অন্য জায়গায় যেতে বলতেছে, কিন্তু এই হাসপাতালে নাই। এমআরআই চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। বাংলাদেশ শিশু হাসপাতালে 2014 সাল থেকে এমআরআই রুম আছে, কিন্তু সেই রুমের বর্তমান অবস্থা দেখলে যে কেউ আঁতকে উঠবেন। কেননা পুরো রুমটি ব্যবহার করা হচ্ছে স্টোর রুম হিসেবে, নেই কোনো এমআরআই মেশিন। থরে থরে সাজানো চিকিৎসা সরঞ্জামে পরিপূর্ণ এই কক্ষটি যেন হাসপাতালে আগত শিশুদের করুণ দশার নিদর্শন। সিটি স্ক্যান কক্ষটি ব্যবহার হচ্ছে যক্ষা আক্রান্ত শিশুদের চিকিৎসার কাজে, সেখানে অস্তিত্ব নেই প্রয়োজনীয় যন্ত্রটির। এই পরীক্ষাগুলো যদি হসপিটালে থাকতো, তাহলে বাচ্চার চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে, রোগ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হতো এবং বাচ্চারাও ঝুঁকির সম্মুখীন কম হতো। স্বাধীনতার পর 1974 সালে প্রতিষ্ঠিত ঢাকা শিশু হাসপাতাল বর্তমানে লাভ করেছে ইনস্টিটিউটের মর্যাদা। সময়ের সঙ্গে সঙ্গে হাসপাতালটিতে সেবা গ্রহীতার সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকা নিয়ে বিব্রত কর্তৃপক্ষ। 1974 সালের বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ঢাকা শিশু হাসপাতালে এত বছর পরেও আমাদের একটা সিটি স্ক্যান এমআরআই মেশিন নাই। আমরা এই সিটি স্ক্যান এমআরআই মেশিনের জন্য প্রত্যেকটা রোগীকে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে যখন আমরা পাঠাই, এবং সেখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে অ্যানাস্থেটিস্ট যে অ্যানাস্থেটিয়া দেয়, পেডিয়াট্রিক অ্যানাস্থেশিয়ার অভাবে অনেক সময় ডেড বডি আমাদের এখানে নিয়ে আসে। এটা আমাদেরকে খুব বেশি পীড়া দিত। মন্ত্রণালয়, ডিজি হেলথ, সিএমএইচডি এবং যারা যারা সংশ্লিষ্ট প্রত্যেকের সাথে যোগাযোগ করি, এবং মন্ত্রীর কাছেও যখন আমি এই ব্যাপারটা তুলে ধরলাম, তখন মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু আমাদেরকে কমিট করে গেছে যে আমরা এখানে সিটি স্ক্যান এমআরআই মেশিন তার উদ্যোগেই দিবে, এবং আমরা আশাবাদী এটা আন্ডার প্রসেস এবং সম্ভবত আমরা অচিরেই একটা সিটি স্ক্যান এমআরআই মেশিন এখানে পেয়ে যাব। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে প্রতিদিন গড়ে অন্তত 1200 থেকে 1500 রোগী সেবা নিয়ে থাকে। হাসপাতালটিতে শয্যার সংখ্যা 681টি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।